25 মে যে নির্বাচন হলো, এই নির্বাচনে আপনি 49 ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং আপনি এই প্রথমবার, এর আগে আপনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সেই সুবাদে আপনি এই ওয়ার্ডটিকে ঢেলে সাজাবেন কিনা, আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, আর আপনার নির্বাচনী ইস্তেহার কি কি ছিল? আমার তো বিশাল নির্বাচনী ইস্তেহার ছিল, এগুলো আসলে এখন বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার এই 54 নং ওয়ার্ডটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, সিটি কর্পোরেশনের টঙ্গী জোন যে অঞ্চল অফিসটি, এই অফিসটি আমাদের এই 54 নং ওয়ার্ডে অবস্থিত। টঙ্গী সরকারি কলেজ এই 54 নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে, অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এখানে রয়েছে। সঙ্গত কারণে এই ওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। আর এই ওয়ার্ডটিকে নিয়ে আমাদের, বিশেষ করে আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, একটি কীভাবে একটি পরিচ্ছন্ন একটি একটি স্মার্ট ওয়ার্ড গঠন করা যায়। সেই লক্ষ্যে আমি নির্বাচনের আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি মহামারী করোনার সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আমি নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে ফগিং মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম চালিয়েছি, আমার নিজস্ব পরিচ্ছন্ন কর্মী দিয়ে বিগত দিনগুলোতে আমি পরিচ্ছন্ন কর্মী দিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। এমনিভাবে বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তো আমার একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই ওয়ার্ডটি কীভাবে একটি সুন্দর ওয়ার্ড গঠন করা যায়। এখানে আমি নির্বাচনের আগে আমার নির্বাচন ইস্তাহারে আমি ঘোষণা দিয়েছিলাম যে এই ওয়ার্ডকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত করা যায় কীভাবে, সেই লক্ষ্যে আমি মানুষের কাছে দোয়া চেয়েছিলাম, ভোট চেয়েছিলাম, যে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, আমি সবার আগে একটি এই ওয়ার্ডকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ওয়ার্ড আমি উপহার দিব। আমাদের এলাকায় একটি আধুনিক কবরস্থানের দীর্ঘদিনের মানুষের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি নিয়ে আমি মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। এবং আমাদের এই 54 নং ওয়ার্ডের একটা জলবদ্ধতার একটা বিশাল সমস্যা রয়েছে, তো সেগুলো আমি সমাধান করার জন্য আমি মানুষকে আশ্বাস দিয়েছি। তো এরকম বিভিন্নভাবেই আমি আমার যেই সমস্যাগুলো আমি মনে করেছি যে মানুষগুলো এই সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যাগুলোকে আমি সমাধানের জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেই আশ্বাস থেকে কিন্তু মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এখন আমি মনে করি আমার মানুষের যে প্রত্যাশা এবং আমার যে প্রতিশ্রুতি, এর সমন্বয় করে আমি যদি কাজ করতে পারি তাহলে আমি মনে করি আমি সফল হতে পারবো। বিভিন্ন জায়গায় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমি শুরু করেছি, রাস্তাঘাটগুলোকে প্রশস্ত করার ব্যাপারে ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় মিটিং করছি, গতকালকেও আমি গভীর রাত পর্যন্ত মিটিং করেছি। তো এমনিভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। আরেকটি সমস্যা আমাদের এলাকায় দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা ছিল সুপেয় বিশুদ্ধ পানি, এই পানির কারণে, সরবরাহের কারণে অনেক মানুষ অনেক দুর্ভোগে ছিল। তো সেগুলো ব্যাপারে ইতিমধ্যে আমি অ্যাকশনের সাথে, পানি বিভাগের অ্যাকশনের সাথে আমি মিটিং করেছি, যারা দায়িত্বরত আছেন সবার সাথে আমার বৈঠক চলছে, আলোচনা চলছে। তো আমি সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে বিভিন্ন অঞ্চলে নতুন করে গভীর নলকূপ, একাধিক নলকূপ স্থাপনের ব্যাপারে আমি কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি যদি এগুলো আমি নিশ্চিত করতে পারি তাহলে আমার বিশ্বাস যে মানুষ এই দুরবস্থা থেকে 54 নং ওয়ার্ডের মুক্তি পাবে। তবে সময়ের একটু সময় ব্যাপার, আমাকে সময় দিতে হবে। আমি এলাকার মানুষকে বলেছি যে হুট করে সব কিছু সমাধান করা যায় না, তো আমরা, আপনারা আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি ইনশাল্লাহ সমস্যাগুলোকে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমার মানুষের প্রতি আমার যে কমিটমেন্টগুলো ছিল, তো সেগুলো ইনশাল্লাহ, সেই কমিটমেন্টগুলো আমার কোনো লোক দেখানো ছিল না, যে এমন না যে আমি যে কাজগুলো করেছি বিগত দিনে সেগুলো কিন্তু কোনো লোক দেখানো ছিল না। মশা নিধনের যে কার্যক্রমটি ছিল সেটি আপনারা জানেন, দীর্ঘদিন আমি প্রায় 45 দিন বিরামহীন আমি এলাকার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে গিয়ে আমি কার্যক্রমগুলো চালিয়েছি।
সুতরাং যারা দায়বদ্ধের রাজনীতি করে, মানুষের প্রতি যাদের দায়বদ্ধ থাকে, তাদের তারা কখনো মানুষকে মিথ্যা বলে দিতে পারে না। আমি কাজ করতে এসেছি, সেটা আমি কাজের মাধ্যমেই প্রমাণ করবো ইনশাল্লাহ। আমার নির্বাচনী ইশতেহারে আমি ঘোষণা দিয়েছিলাম, আমার এটা আমার প্রথম পয়েন্ট ছিল যে আমি একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি ওয়ার্ড গঠন করার জন্য আমি প্রত্যেকটি রাস্তায় রাস্তায় গলিতে গলিতে আমি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে আসব, এবং সেই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সেই সমস্ত সন্ত্রাসীদের থেকে যেদিকে শনাক্ত করার মাধ্যমে আমি এদেরকে এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। এবং আমার এই ওয়ার্ডটিকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ করে যারা বহিরাগত সন্ত্রাসী ছিনতাইকারীরা আমাদের এলাকায় প্রবেশ করে, তারা যাতে প্রবেশ না করতে পারে, এই জন্য আমার একটি স্বপ্ন রয়েছে। মানে আমার সমস্ত 54 ওয়ার্ডকে আমি প্রত্যেকটি প্রবেশ মুখে আমি নিরাপত্তা গেট নির্মাণ করতে চাই। নিরাপত্তা গেট নির্মাণের মধ্য দিয়ে সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমি মনে করি যে আমি এই সমস্যাগুলো, বিশেষ করে ছিনতাই, বিভিন্ন ধরনের যারা বহিরাগত সন্ত্রাসীরা অনুপ্রবেশ করছে, সেগুলো আমি বিশ্বাস করি বন্ধ হবে। আমি কারো ব্যক্তির পক্ষে বিপক্ষে না, আমি অন্যায়ের বিপক্ষে। আমি সবসময় আমি যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই মানুষ অত্যাচারিত হয়েছে, সে যাদের দ্বারাই হয়েছে, সে যে দলেরই হোক না কেন, সে যার লোকে হোক না কেন, আমি বিগত দিনে যেভাবে প্রতিবাদ করেছি, এখন যেহেতু আমি এই ওয়ার্ডের আমি মনে করি যে মানুষ, জনগণ আমাকে ভোট, তাদের পবিত্র আমানত আমাকে দিয়েছেন আমার এই এলাকার মানুষের জানমাল রক্ষা করার জন্য, মানুষের হেফাজত রাখার জন্য, আমি সর্বোচ্চটুকু দিয়ে ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকব। এবং আমি আমার এলাকার মানুষ যাতে একটি শান্তির পরিবেশ এই এলাকায় বিরাজ করে, সেই জন্য যা কিছু করা লাগে, যারাই আমার কাছে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন, প্রতিদিনই সকাল থেকে সে গভীর রাত্র পর্যন্ত মানুষজন আসছেন, আমি সবার কাছে আমি সাহায্য চাচ্ছি, আমি সহযোগিতা চাচ্ছি। আমি বলেছি যে আমি কাজ করতে চাই, আমি আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই, আমার এই শাসন কাজে আপনাদের সম্পৃক্ত করতে চাই। আমি আমার আমি বিশ্বাস করি, আমি তাদেরকে বলেছি যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ আমি প্রতিটি কাজে সফল হবো ইনশাল্লাহ। এবং এই জন্য আমার একটি উদ্দেশ্য, আমার চিন্তাভাবনা আছে, আমার এই এলাকাকে প্রত্যেকটি কয়েকটি জোন জোন করে, জোনে বিভক্ত করে প্রত্যেকটি রোড ওয়াইজ আমি প্রত্যেকটা বাড়িওয়ালা বা এই বিভিন্ন পেশাদারী সংগঠনের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন সংগঠনের সবাই, নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমি তাদেরকে বলব, আলোচনা করব, আলোচনার মাধ্যমে কীভাবে এই এলাকাটিকে একটি সুন্দর পরিবেশ দেওয়া যায়, কীভাবে উন্নয়নে সবার ভূমিকা অংশগ্রহণ নিশ্চিত করা যায়, আমি আমার আমার ইচ্ছে আছে তাদের সাথে, সবাইকে সাথে নিয়ে সম্পৃক্ত করে আমি এগিয়ে যেতে চাই। আমি বিগত দিনেও আমি প্রশাসনের সাথে মিটিং করেছি, আমি বিভিন্ন আমাদের এই অঞ্চলে যারা বাড়িওয়ালা সমিতি আছেন, কল্যাণ সমিতি আছে, যারা আছেন বিভিন্ন, দেখা গেছে আপনার নোয়াখালী জনকল্যাণ পরিষদ বলেন, এরকম বিভিন্ন অঞ্চলে যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমি বিগত দিনও আমি এদের ব্যাপারে সোচ্চার ছিলাম, আমি সভা সমাবেশ করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমি মিটিং করেছি। তো ইনশাল্লাহ এখন যেহেতু দায়িত্ব পেয়েছি, আমি তাদের সবাইকে আমি সাথে নিয়ে আমি এদের ব্যাপারে শক্তভাবে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমি আমার 54 প্রতিটি মানুষের কাছে দোয়া চাই, আপনারা যে বিপুল ভোটের মাধ্যমে, যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার এই প্রত্যাশা পূরণে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, পাশে থাকেন, আমি মনে করি যে এককভাবে কারো কোনো পক্ষে কিছু অর্জন করা সম্ভব না, ভালো কিছু অর্জন করতে হলে সবাইকে নিয়েই সুস্থ ধারায় ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, আমি আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, বেশ ভালো থাকবেন, ধন্যবাদ।